কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা ধরনের উদ্ভাবন করে যাচ্ছে তথ্য প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান কগনিশন তেমনি একটি তাক লাগানো উদ্ভাবন সামনে এনেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠান একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করেছে। তাদের দাবি, এটি বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। এর নাম দেওয়া হয়েছে ডেভিন। এতদিন কোনো ওয়েবসাইট তৈরি বা ভিডিও তৈরির জন্য পুরোপুরি কোনো প্রোগ্রামারের উপর নির্ভর করা সম্ভব ছিল না। এ কাজে প্রতিষ্ঠানের কোনো কর্মীকে হাত লাগাতে হতো, কিন্তু কগনিশনের তৈরি ডেভিন নামের প্রকৌশলী নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে কোড লেখা, ত্রুটি ঠিক করার কাজ করতে পারে। এরপর সে কোডকে ওয়েবসাইট ও ভিডিওতে রূপ দিতে সক্ষম। মানুষের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে পারবে এমন পরিকল্পনা নিয়ে বাজারে আনা হয়েছে এআই ইঞ্জিনিয়ার ডেভিন। সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে সুবিধাগুলো দিতে পারে সে তা হলো কোডিং, বাগ ফিক্স করা, সিঙ্গেল প্রম্পট দিয়ে ওয়েবসাইট বানানো, রিয়েল টাইম আপডেট, ফিডব্যাক দেওয়া এবং ডিজাইনিং। গত বছর মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট, গিটহাব ও ওপেন এআই মিলে কোপাইলট নামের একটি চ্যাটবট তৈরি করেছিল। চ্যাটবট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়। কোপাইলটের উপর ভিত্তি করেই ডেভিন নামের সফটওয়্যার উন্নয়নের সহকারী এ প্রকৌশলীকে তৈরি করা হয়েছে। একে সফটওয়্যার উন্নয়নের সহকারীর পরবর্তী স্তর হিসেবে তুলে ধরেন এর নির্মাতারা। ডেভিন নামের এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীর সবচেয়ে বড় সুবিধা হলো একে বাড়তি নির্দেশ দিতে হয় না। একটি কমান্ড দিলেই তা পুরোপুরি একটি ওয়েবসাইট বা সফটওয়্যার প্রোগ্রামে রূপ দিতে পারে। এছাড়া এটি সফটওয়্যার ত্রুটি খুঁজে বের করতে সক্ষম, যাতে সফটওয়্যার প্রকৌশলীদের অনেক সময় বেঁচে যায়। স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ সম্পাদন বা কোড লেখা ছাড়াও এটি নিজে থেকেই পুরো সফটওয়্যার প্রকল্প শেষ করতে পারে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জগতে ডেভিনকে গেম চেঞ্জার মনে করছেন অনেকেই। তবে ডেভিনের জন্য মানব সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ হারানোর ভয় নেই বলে দাবি কগনিশনের। মানব ইঞ্জিনিয়ারদের সে রিয়েল টাইম আপডেট দেবে, নকশা করতে সহায়তা করবে, কোডে কোনো বাগ থাকলে অনেক দ্রুত তা শনাক্ত করে সংশোধন করবে। এর ফলে আরও জটিল সমস্যাগুলি সমাধানে মন দিতে পারবেন মানব ইঞ্জিনিয়াররা। কাজেই মানুষকে প্রতিস্থাপন করার পরিবর্তে ডেভিন মানুষের দক্ষতার পরিপূরক হয়ে উঠবে, মানব সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আরও উৎপাদনশীল এবং দক্ষ করে তুলবে।